মাস দুয়েক ধরে শোনা যাচ্ছিল শিল্পী সমিতির নির্বাচনে ফেরদৌস ও অমর শালী একই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে অবশ্য শুরু থেকেই নীরব ছিলেন ফেরদৌস। প্রথম আলোর সঙ্গে কয়েক দফা আলোচনায় তিনি জানিয়েছিলেন, নির্বাচন নিয়ে ভাববার জন্য তিনি আরও সময় চান। শেষ পর্যন্ত গত সোমবার বিকেলে ফেরদৌস সরাসরি জানালেন, তিনি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণত সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ফেরদৌস বলেন, সাংগঠনিক কার্যক্রম চালাতে হলে আমাকে আরও সময় দিতে হবে, এই মুহূর্তে তা আমার পক্ষে মোটেও সম্ভব না। আমি এখন অভিনয় নিয়ে বেশি ব্যস্ত, তাই নির্বাচন করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। ফেরদৌস বলেন, শানি ভাই চাইছিলেন আমি যেন তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে থাকি। আমি মনে করি শিল্পী সমিতির নির্বাচন এমন শিল্পীদের নির্বাচন করা উচিত, প্রয়োজনে অপ্রয়োজনে যাদের সবাই পাশে পায়। এইসব দিক বিবেচনা করলে শানি ভাই নির্বাচনের জন্য পুরোপুরি উপযুক্ত একজন মানুষ। তিনি সবসময় চলচ্চিত্র নিয়ে ভাবেন, শিল্পীদের খবরাখবর রাখেন, বিপদ হলেই ছুটে যান। এর আগেই অনেক তারকারাই নির্বাচন করেছেন, কিন্তু সেভাবে অনেকেই সময় দিতে পারেননি, এতে করে সংগঠনের ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। ফেরদৌস না থাকায় শিল্পী সমিতির নির্বাচনে অমর শানির প্যানেলে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। খলনায়ক চরিত্রের অভিনেতা ইলিয়াস কোবরার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্ধারিত মেয়াদ শেষে দুটি প্যানেল এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। খলনায়ক মিশা সদাগর ও জাহিদ খান এর মধ্যে নিজেদের প্যানেল করার ঘোষণাও করে দিয়েছে। নিত্য নতুন বিনোদনমূলক সকল খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং কোনো রকম প্রশ্ন বা কিছু জানার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন। অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।